নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুভাষ জ্যোতির এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য অনেক অনেক স্বাগত সুভাষদা অনেক দিন পর লাইভ অনুষ্ঠান আমাদের মানে আজকে অনুষ্ঠানটা টেলিফোনে তাই তো মানুষ রেকর্ডিং দেখেছে রেকর্ডিং গুলো করে দিয়ে গেছিলাম যদিও আমি তো আপনারা রেকর্ডিং দেখেছেন তো বছরের প্রায় অর্ধেকটা চলে গেল জুন মাস পড়ে গেছে মেডিকেলের বেরিয়েছে যোগ্য ছাত্ররা পায়নি আপনারা অলরেডি গতকাল দেখেছেন গতকাল এবং পরশু যে এই প্রশ্নপত্র লিক হওয়া এই নিটের জন্য ছেলেমেয়েরা ঝাঁপানো এত টাকা খরচা করে পড়ানো আর তারপরে সেখানে না পাওয়া আর তার জন্য প্রশ্নপত্র লিক হওয়া না কী সব হয়েছে তো এখানে বহু যোগ্য ছেলে মেয়ে পায়নি এইটা আমাদের দেশের সিস্টেম আমাদের দেশে পলিউশনও যেমন হয় চোর চিটিংবাজিও সেরকমই হয় এগুলো সবই তার অঙ্গ মানে করার কিছু নেই এগুলোর মধ্যে দিয়ে ঠেলে এগোতে হবে যাদের অত্যন্ত সৌভাগ্য যাদের অত্যন্ত গুড ফরচুনেট বলতে পারি তারা এইগুলো ঠেলে ফেলেও এগোতে পারবে আর বাকি বহু মানুষই পারবে না তো এটাই জীবন যারা পারবেন স্টুডেন্টের মেডিকেলের জন্যে মনে রাখবেন বৃহস্পতি সহায়তা অত্যন্ত প্রয়োজন আপনার ছেলে কিংবা মেয়ে মেডিকেলের জন্য ট্রাই করছে দাদুর খুব ইচ্ছা ছিল বাবার খুব ইচ্ছা ছিল কিংবা ছাত্রের স্টুডেন্টের খুব ইচ্ছে ইচ্ছে থাকলে হবে না ভাগ্য সুপ্রসন্ন হওয়া অত্যন্ত প্রয়োজন মেডিকেলের জন্যে বিশেষত বৃহস্পতির আনুকূল্য অত্যন্ত প্রয়োজন উইদাউট বৃহস্পতির ব্লেসিং উইদাউট আবারও বলছি উইদাউট বৃহস্পতির মানে ব্লেসিং মেডিকেলে কোনো স্টুডেন্ট পেতে পারে না মানে প্রাইভেটের কথা বলছি না প্রাইভেট তো পয়সা দিয়ে হয় আপনারা জানেন মেডিকেলের জন্যে সত্তর থেকে অলমোস্ট এক কোটি টাকা দরকার হয় প্রাইভেটে পড়ানোর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের জন্যে সরকারি মেডিকেল পাওয়ার জন্যে আপনার লাখ ফ্যাক্টরের জন্যে বৃহস্পতির কৃপা ছাড়া মেডিকেল ইট নট পসিবল গতকাল বেরিয়েছে আমি বলবো সেই সব ছাত্রছাত্রীদের কথা যারা অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েও মেডিকেলে পায়নি হতাশ না হয় আবার বসতে হবে এছাড়া কোনো পথ নেই সরকারি পেতে গেলে ফোনে কেউ আছে মনে হয় নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাম নমস্কার স্যার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বর্ধমান থেকে বলছি আমি নামটা বলতে চাই না বিশেষ কারণে ঠিক আছে বলতে হবে বলো কে এসেছিল জানা শুনো হ্যাঁ আমার এক দিদি গিয়েছিল আর তাছাড়া আমার এক দিদি চন্দননগরে জটক বিচারের জন্য গিয়েছিল জটক বিচারের জন্য এসেছিল আচ্ছা ডেট অফ বার্থ বলুন কার সম্পর্কে নিজের সম্পর্কে জানতে

সরকারি চাকরি একটা হচ্ছে বিবাহ চাকরি তো অলমোস্ট এই রাজ্যে নেই তুমি যে প্ল্যান করে বসে রয়েছে চাকরি করে বিয়ে করবে এইটা করলে আরও শনি ঘনাবে তোমার কপালে বুঝতে পেরেছ আরও বড় শনি ঘরাবে। কেন কি তোমার সাড়ে সাতই চলছে বিয়ের যদি অপরচুনিটি পাও বিয়ে আগে করে নিতে পারো চাকরির জন্য যেমন চেষ্টা করছো করতে থাকবে কেননা তোমার মাঙ্গলিক দোষও রয়েছে সাড়ে সাতইও চলছে শনিমঙ্গল চন্দ্র এক ঘরে মিনের ঘরে বসে রয়েছে কেতু রয়েছে মানে তোমার দুটো ক্রাইটেরিয়া একটা হচ্ছে চাকরি ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড হচ্ছে বিয়ে বিয়ের অপরচুনিটি পেলে তোমার করে নেওয়া উচিত করে নেওয়া উচিত মাই সাজেশন আদার তোমার এদিকে বয়স যাবে ওদিকেও ভালো অপরচুনিটি হাত থেকে বেরিয়ে যাবে বুঝতে পেরেছো তো তোমার তো এখন যে দশা চলছে এই লম্বা দশা শুক্রের দশা দু হাজার পর্যন্ত চলবে শুক্রের পরে কে আসে অর্ডার শুক্রের পর অর্ডার তোমার রবি আসবে রবি পরে চন্দ্র আসবে মানে মানে শুক্রের দশাটা তোমার জীবনের মেন পার্ট খাবে আজকে চব্বিশ সাল প্লাস চোদ্দ বছর মানে দু হাজার যাবে এখন তুমি বসে রয়েছে একটা সরকারি চাকরি ধরার জন্যে সরকারি চাকরি ধরে আমি বিয়ে করব কিন্তু সরকারি চাকরি এখন হবে না আর বিয়ের ভালো যোগগুলো যদি চলে যায় মাঙ্গলিকের কারণে সেখানেও তোমার অনেকটাই ফাঁকা পড়ে যাবে

আচ্ছা এই বিয়েটার জন্য কি কি দোষ কাটাতে হবে ওই দেখো বিয়ের জন্য মাঙ্গলিক আর মাঙ্গলিকের সাথে চাকরির কোনো সম্পর্ক নেই তুমি যে চাকরি পাকরাও করতে চাইছো ধরতে চাইছো মানে পেটে চাইছো যোগ্যতা আসবে আর যোগ্যতা ওর এইতে কোনটা আর প্রায়োরিটি বিয়ের প্রায়োরিটি থাকবে কারণ কি চাকরি তখন হবেই না পাঁচখান থেকে বিয়ের ভালো দিকগুলো বেরিয়ে যাবে এবার তোমাকে ডিসিশন নিতে হবে

আপনি ছিলেন না ঠিকই কিন্তু আপনার রেকর্ডিং প্রোগ্রামেও আমরা অনেক ইনফর্মেশন পেয়েছি কেন আপনার অনুষ্ঠান থেকে আমরা সচেতন হতে পারি সতর্ক একটা পে হতে পারি দেখুন আমি আমার আসার কমিটমেন্ট আমি শহরে থাকলে আসি আমি তো দেশেই ছিলাম না তো আসার প্রশ্ন নেই আসো সেই অনুযায়ী আমি রেকর্ডিং করিয়ে দিয়ে গেছি কে আছেন ফোনে নমস্কার কে রয়েছেন বাড়া আওয়াজ বাড়া আপনি আলিপুরদুয়ার থেকে কে বলছেন দীপা পাল কার সম্পর্কে জানবেন আমি আমার সম্পর্কে জানি কেউ এসছিল দীপা জানা শুনো হ্যাঁ আমাদের এক প্রতিবেশী গিয়েছিল খুব উপকার পেয়েছি আচ্ছা জন্ম তারিখ বলো দিতে থাক ফোন সতেরোই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ধরো লাইনে থাকো সতেরো নয় ছিয়ানব্বই টাইম বলো ছিয়ানব্বই কি বললে বুঝতে পারলাম না দুপুর দুটো আটান্ন দুটো আটান্ন

তোমার যেহেতু ছকটা একটু ভারী ছক রাক্ষস গণের ছক সেই কারণে তোমার বিয়েটা ধরছে না নাইনটিন নাইনটি সিক্স ইন বর্ণ খুব বেশি বয়সও নয় আবার বিয়ের জন্য আইডিয়াল টাইমও ধরা যায় এবার মাঙ্গলিক আচ্ছা কত রকমের মাঙ্গলিক হয় ফোর্থ টাইপের মাঙ্গলিক হয় তুমি কোন টাইপের তুমি তুমি নাম্বার ওয়ান টাইপের টোটাল মাঙ্গলিক ফোর্থ টাইপের হয় তোমার টাইপ নাম্বার ওয়ান তোমার মাঙ্গলিক স্ট্রং মাঙ্গলিক দ্যাটস মিন তাহলে স্ট্রং মাঙ্গলিকের কী করতে হবে তোমার প্রথমে বললাম ছকটা বাড়ি ছক ভারী ছক মানে কি গণ হচ্ছে রাক্ষস গণ মানে সার্কেলটা ছোট হয়ে গেল সার্কেলটা কি হলো রাক্ষস আর দেব এই দৃঢ় সাথে তোমাকে যেতে হবে তার মধ্যে যদি চয়েস রাখা তাহলে রাক্ষস টু রাক্ষস যাওয়াই বেটার টিউনিংটা ভালো হয় মানসিক ওয়েব লেনটা ভালো হয় আচ্ছা রাশির কোনো চয়েস নেই বিয়ে তোমার হচ্ছে না কিন্তু সপ্তম স্থানে শুক্রমঙ্গল পড়ে গেছে অগ্নিকারক গ্রহের সাথে যখন তমগুনের কোন গ্রহ পড়ে যায় সেটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় মানে ওটা ড্যামেজ মানে কি হয় কোনোটাই তার কার্যকরী করতে পারে না আচ্ছা এটা তোমার যদি কঠিন লাগতে পারে যারা শুনছেন কঠিন লাগতে পারে যারা যদি একটু বোঝেন তাদের জন্য এই কথাটা আমার এই কথাটা তাদের জন্য এক্স্যাক্টলি সাধারণ মানুষের জন্য মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নয় আমি নিজে বলে নিজে কানে শুনে যা বুঝতে পারছি তোমার মাঙ্গলিকটা তো ভারী তোমার জন্য রাক্ষস গণের ছেলেই অনলি ওয়ান গণ তোমাকে চুজ করতে হবে আর তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক না কাটালেও চলবে রাক্ষস গণ আর মাঙ্গলিক যদি হয় সপ্তম স্থানে তাহলে ইউ ক্যান মুভ এড আদারওয়াইজ তোমাকে মাঙ্গলিক খণ্ডন করে তোমাকে মুভ করতে হবে শুনতে পাচ্ছ কি বলছি কি বুঝলে অনেক বক বক্ত তো করলাম কি বুঝলে তুমি সেটা কি তুমি করছো করছো না বুঝে গেছি ওই জন্যই ধরছে না বাঁশবনে ডোমকানা সবই খুঁজে খুঁজে বেড়াচ্ছ ভালো ছেলে খুঁজছো ভালো ছেলে খুঁজলে হবে না তো ভালো ছেলে খুঁজলে হবে না বুঝতে পেরেছ যে মানে ভেজিটেরিয়ান তাকে যদি ভালো মাছ দেওয়া হয় সে খাবে না ভালো নন ভেজ সেই রকম ব্যাপার তো তোমাকে রাক্ষসগণই খুঁজতে হবে তার মধ্যে ভালো দেখতে হবে আদারওয়াইজ তোমাকে মাঙ্গলিক খণ্ডন করতে হবে এই হচ্ছে তোমার অনলি উপায় আর কিছু কেরিয়ার তুমি কিছু করো টিউশন করি টিউশন তো কেরিয়ার টিউশন করো লক্ষ লক্ষ টাকা কামায় আমি জানি মালদাতে আছে নর্থ বেঙ্গলে আছে ভেরি রেয়ার মানে এটাকে মানে টিউশনটা খুব নোবেল প্রফেশনের মধ্যে পড়ে মানে অত্যন্ত নোবেল প্রফেশনের মধ্যে পড়ায় একটা বাচ্চাকে পড়ানো কিন্তু আমাদের দেশের এই অবস্থা স্কুলের সাথে যোগাযোগ না থাকলে ভালো টিউশন পাওয়া যায় না ছেলেকে ভর্তি করবে না বাচ্চাকে স্কুলের সাথে যোগাযোগ থাকলে ম্যামের খাতিরের থাকলে নাম্বারটা একটু বেশি হবে আর সাথে সাথে ম্যামরা কি পাবে সেটার সম্বন্ধে কথা যত শব্দ কম বলা যায় ততই ভালো খুবই নোবেল প্রফেশন খুবই কম অর্থ এর বেশি আর শব্দ খরচ করতে রাজি নই

কোন জায়গায় গেলেই আপনাকে সেই সেই মানে বলবে সেই ভ্যাকুম দেওয়ার মতন এমন মানে আপনি সাবকেট ফিল করবেন মানে ক্লাস্টোফোবিয়ার অফ মতন হয়ে যাবে এই মনে যাওয়া কী হবে না হবে মানে যে পয়েন্টে যাবেন সে পয়েন্টই আপনার খারাপ তা মানে ইউ ক্যান স্পেন্ড সাম মানি না জ্যোতিষটা কিন্তু এরকম নয় জ্যোতিষটা কোথাও টাইম ধরিয়ে দেওয়ার জন্যে কোথাও আপনার বিপদ এলে সেটাকে বলে দেওয়ার জন্যে কোনো কোনো বিপদ রেমিডি ছাড়া বলে দিয়েও প্রোটেক্টেড হওয়া যায় আপনি অমুক সময় টাইম ইনভেস্ট টাকা ইনভেস্টমেন্ট করবেন না ধরুন আপনার মেয়ের বিয়েটা এই টাইমটাই দেবেন না এই যেমন মেয়েটাকে বললাম তোমার সামনে দুটো অপশান আছে একটা অপশান হচ্ছে দেখুন কিচ্ছু করাতে বলিনি তুমি অনলি ফর রাক্ষসগণ খোঁজো ভারী ছকের সাথে ভারী ছকের টিউনিং হয়ে যায় রাক্ষসগণ হলে ওর ছকের ওই যে বললাম মঙ্গল আর শুক্র না কর্কটে পড়ে গেছে তাতে কি হয়েছে শুক্রর যে গুণটা শুক্র কী করে অ্যাট্রাক্ট করে আপনাদের বলেছিলাম শুক্রের জন্য কী মাখতে বলেছিলাম সাদা দয়ের সাথে একটুখানি মধু গায়ে মেঁকে রেখেছে বলেছিলাম তো শুক্রের রঙ কী কী আমি বলেছিলাম আবার কোনো একটা অনুষ্ঠানে রেকর্ডের অনুষ্ঠানে আমি আলোচনা আসবো এই অ্যাট্রাকশানটা অগ্নির সাথে পড়ে গিয়ে জ্বলে গেছে এবার অগ্নির যে ফ্লেমটা হয় ওটা আবার কর্কট রাশিতে পড়াতে জলের সাথে আগুনটা পড়ে আগুনটাও ডেবে গেছে মানে আগুনের ফায়ারটা নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়ার আগে ও শুক্রের যে অ্যাট্রাকশানটা ওটাকেও ড্যামেজ করে দিয়ে নষ্ট হয়েছে ওই দুটোই দুটোই ড্যামেজ তার এই দেখুন আমি দুটো সামনে অপশান দিলাম যে ভাই তুমি অনলি ফর রাক্ষস খোঁজো হয়ে যাবে টিউল আচ্ছা পাচ্ছ না একটা মিনিমাম চয়েস তো থাকবে যে মিনিমাম চয়েস মানে সেটা কি হবে তা ইজ দ্য লিমিট আমি তার নির্ধারক নই আপনার চয়েস কি হবে স্বামী শাস্ত্রী তার নির্ধারক নই তার মানে ধারক বাহক নই কিন্তু প্রত্যেকটা মানুষেরই তার যোগ্যতা যে কিছু চয়েস থাকাটা অন্যায়ের নয় তো জ্যোতিষে আপনার মাঙ্গলিক আপনার বিয়ে হবে তিনটে বিয়ে হবে নট দ্যান নট দ্যা প্রচুর মাঙ্গলিক ভালো আছে আবার প্রচুর চৌত্রিশ পয়েন্টে গিয়ে অষ্টকুটের বিচারটা এমনই কমপ্লিকেটেড আটখানা কুটে চৌত্রিশটা ছত্রিশটা পয়েন্ট চৌত্রিশে গিয়ে মিলে ডিভোর্স হয় আর আঠারো অর্ধেক মিলে সেই বিয়ে সুন্দর ভাবে চলে যায় তো ওই তুমি যেটা বললে আমি মানে মাস্টার সম্বন্ধে খুবই নোবেল প্রমেছন আমাদের দেশে বলো কোনো জায়গায় যদি আমি ভুল বলে থাকি তুমি কারেকশন করতে পারো তুমি অনেক অনুষ্ঠান করো শিক্ষক তো মানুষ তৈরির কারিগর না কি ওকে নিয়ে খরচ করাই ভালো অর্থ একটা একজন জাতক বা জাতিকা প্রচুর অর্থশালী হবেন বা হবেন না দুর্ভাগ্যে কাটবে এটা তো ছোটবেলা থেকে নির্ধারিত ছকে নির্ধারিত জন্ম ছকে জন্ম শখে নির্ধারিত তার কর্মের ওপর ডিপেন্ড করে এবার যে লাইনে গেলে সে আর্থিক হতে পারতো সেই লাইনে সে গেলো না সে অন্য জায়গায় ঘুরে গেলো তার জিনিসটা কমে গেল এখানেই মনে একটা কাউন্সিলিং বা গাইডলাইনে একটা কাউন্সিলিং এখানে বিশেষ কিছু করতে পারে না যারা কাউন্সিলিং কাউন্সলিং অ্যাস্ট্রোলজিকাল কাউন্সিলিং অ্যাস্ট্রলজিকালটা কাউন্সিলিং বলে না কাউন্সিলিং বলবেন না আপনি এবার কেন কাউন্সিলিং বলবো গ্রোয়েন্ট যেখানে অঙ্কের হিসেবে কাউন্সিলিং কেন বলবো কাউন্সিলিং কি ভোকাল টনিক তোমার সাথে কথা বলতে বলতে ওয়েট তোমার সাথে কথা বলতে বলতে তোমার সমস্যাটাকে আমি খুঁজে বের করে তোমার সেটা চেঞ্জেস দেবো ওই তো কাউন্সেলিং কাউন্সিলিং তো অঙ্ক নয় আমি তোমার সাথে কথা বলে বুঝলাম তুমি কোনো বাচ্চা ছাড়া দিন বড় লাইফস্টাইল রাত্রিবেলা মোবাইল বেলা তিনটে সময় চান করে তাকে বলতে হবে আর্লি শো টাইমে খাও যা মানবে না কীসের কাউন্সিলিং হবে বলো কাউন্সিলিং ইজ কাউন্সিলিং সেভারেট পার্ট অ্যাস্ট্রোলজি ডিফারেন্স পার্ট এর সাথে কোনো মিল নেই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বললে তো সেই সেই জলে তেলে মিলিয়ে দেওয়ার মতন হবে না সেটা কি করা হবে

তারপরে দা কি বলেছিলেন সেই সময় দেখে না উনি তখন আমার হাজবেন্ডের চাকরিটা চলে গেছিল একদম মানে বেকার একদম মানে চাকরিটা চলে গেছিল অনেক মানে ডিপ্রেশনে চলে গেছিলাম সুভাষ দা আপনার হাজব্যান্ড কে দেখে তখন কি বলেছিলেন চক থেকে কি বলেছিলেন উনি উনি যে তোমাকে চিন্তা করতে হবে না ও একটা খুব ভালো চাকরি পাবে

দেখো শুতা দেখো দেখো চাকরি পাবে চাকরি চলে যাবে বুঝতে পারছো চাকরির জায়গাটা না তাই নয় চাকরি পাবে চাকরি চলে শত্রুতাটা খুব বেশি হবে মানে এই দেখো তখন বল তুমি কবে এসছিল আমার কাছে কিন্তু এখন আবার তো চাকরি চলে যাবে ওর ব্যাপারটা কিরকম হবে ভালো চাকরি পাবে এনিমি প্রবলেম হবে কাজের জায়গায় পারফরমেন্স খারাপ থাকবে না ভালোই থাকবে কিন্তু অদ্ভুতভাবে মানে সারাউন্ডিং যে লোকগুলো আমার আশপাশে যারা ঘুরছে তারা আমার এগেনস্ট হয়ে যাবে এগেনস্ট হয়ে গিয়ে একটা এনিমি প্রবলেম তৈরি হবে কেন কি লগ্নে শুক্র বসে রয়েছে এবং একাদশে কেতু একাদশ কি একাদশ হচ্ছে আয় স্থান এই আয়স্থানে স্থানে কেতু থাকা মানে ছকটাটু ফেলছি একাদশ স্থান হচ্ছে আয় স্থান আয় স্থানে কেতু রয়েছে এখানে যার কারণে যার কারণে আয়স্থানে কেতু থাকার কারণে কি হচ্ছে এর কর্মের জায়গায় শত্রুতা শত্রুতা থেকে চাকরি চ্যুত্ত হওয়া তখন প্রতিকার দিইনি বলেছিলাম ভালো চাকরি পাবে চাকরি পেয়েছিল আবার কিন্তু চাকরি চলে যাওয়ার যোগ আবার কিন্তু চাকরি চলে যাওয়ার যোগ এবং এনিমি প্রবলেম বুধাদিত্য যোগের জাতক কিন্তু এই সাইকেলটা এই যে সাইকেলটা গোল গোল করে ঘুরছে এইটার থেকে তো রক্ষা পাবে নাও কেন কি একাদশে কেতু একাদশ হচ্ছে যারা জ্যোতিষ জানে তারা জানে আয় ভাব দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব দশম হচ্ছে কর্মভাব নবম হচ্ছে ভাগ্যভাব এই ভাগ্য কর্ম আয় ব্যয় আয়ের জায়গায় কেতু মানে এনিমি প্রবলেম তাতে চাকরি চুত্ত যোগ লাইনে আছো তা কি শুনে কি বুঝলে বলো ব্যাপারটা হচ্ছে ভালোই হবে কিন্তু এনিমি প্রবলেম তৈরি হবে একাদশে কেতু থাকা মানে তার কি হচ্ছে তার এনিমি প্রবলেম তৈরি হচ্ছে এবং কাজের জায়গায় সারাউন্ডিং এর তার কিন্তু একটা অপোজ তৈরি হবে

মানে টাইট যেটাকে বলে টাইট তো প্রাইভেট চাকরিটা হয় না টাইট তো বলা মানে ফালতু কথা বলা মানে সাইট দেশে সৌর্য এরকম দুদিন অন্তরে চাকরি ছেড়ে দিই চাকরি চেঞ্জ হলো বা ব্লাঙ্ক যেতে হয় বসে না থাকে সেটাই বড় আচ্ছা সঙ্গে কি কোনো বন্ধু আছেন हेलो সম্ভবত নেই আমাদের হাতে সময় অফিশন কম তো শুWAS এই সময়টাই যে আপনি NEET কথা বললেন NEET এর রেজাল্ট সত্যি এটা একটা বিশাল বড় স্ক্যাম হয়েছে সবাই বলছে

এদেরও তাই অবস্থাই হবে তো এই সব বলতে গিয়ে দেখুন ইরিটেট হয়ে কি বলে দেবো আমার সাবজেক্ট নয় আমার কোনো আগ্রহ নেই মানে কার খারাপ লাগবে কার ভালো লাগবে জানি না কিন্তু আমার কোনো পক্ষপাতিত্ব বা কিছু ব্যাপার নেই আর দুই হচ্ছে যে ওই ডাক্তার যখন আমরা দেখাতে যাই না আমরা কিন্তু জিজ্ঞেস করি না আপনি কি প্রাইভেটে পড়ে এসেছেন না সরকারি থেকে পেয়েছিলেন কি জিজ্ঞেস করি কেউ কি সব আজে ডিগ্রি লেখা থাকবে না সবার নয় অবশ্যই কিন্তু ডাক্তারের ক্ষেত্রে আমরা কিন্তু জিজ্ঞেস করি না আপনি কি প্রাইভেট পড়ে ডাক্তারই পেয়েছেন এখন প্রাইভেট পড়াতে গেলে এইটা হচ্ছে খরচা এইটা খরচা যারা যান মোটামুটি সবার তো ক্ষমতা নেই এবার যারা পায়নি যোগ্যরা তারা চেষ্টা করতে হবে সামনের বছর দেখবো কি করা যায় না করা যায় আর কি বলবো এটাই হচ্ছে ব্যাপার হাতে সময় নেই আবার কথা যেটা বলা সেটা হচ্ছে যে গুরুদেবের নির্দেশে এবং মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা এবং আজকে তার এই পেশাগত জীবনে যে সফলতা এর পিছনে পুরোটাই কিন্তু সুভাষদার নিষ্ঠা এবং আপনাদের ভালোবাসা ওই দুজন মানুষের তো সঙ্গ রয়েইছে এভাবেই সুভাষদা কাজ করে গেছেন যত প্রয়োজন না হলে প্রতিকার দেন না কিন্তু আপনার চকের শেষ কথাটি সুভাষ শাস্ত্রী পড়েন সেটা প্রতিদিন প্রতিনিয়ত প্রমাণিত অনেক ধন্যবাদ সুভাষদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ